সদ্য আরম্ভ হয়ে গেছে জি বাংলার নতুন গল্প কে প্রথম কাছে এসেছি। বাংলা টকিজ প্রোডাকশনের অধীনে গড়ে ওঠা এই ধারাবাহিকটি ইতিমধ্যে দর্শকের পছন্দের তালিকায় এসে গেছে। বেশ কিছু চরিত্র এবং সেই চরিত্রে অভিনয়কারী কিছু নতুন মুখ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মধ্যে আছে ছোট্ট মিহি, আমরা ইতিমধ্যে তার বাস্তব পরিচয় জেনে গেছি, সেই ভিডিও আই বাটনে পেয়ে যাবে। অনেকেই জানতে চাইছিলে নতুন নায়কের সম্পর্কে, মধুবনী এবং ঋগদেবের নতুন জুটি পছন্দ করেছে দর্শক, কিন্তু বাস্তবে এই নতুন নায়ক ঋগদেব আসলে কে জানাছে কি? কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে ঋগ চরিত্রে দেখা যাচ্ছে নতুন অভিনেতা সায়ন বোসকে, তবে একেবারেই নতুন এমনটা নয়। এর আগে কালার্স বাংলার টুম্পা অটোয়ালিতে তাকে নায়ক চরিত্রে দেখেছে দর্শক, সেটাই ছিল তার ডেবিউ। অভিনয় জগতে আসার আগে কর্পোরেট দুনিয়ায় চাকরি করতেন সায়ন, কিন্তু অ্যাক্টিংয়ে নিজের কেরিয়ার গড়তে অভিনয় শেখা আরম্ভ করেন। তারপর 2021 চাকরি ছেড়ে এই নতুন পথে বেরিয়ে পড়েছেন। তারপর আস্তে আস্তে সাফল্য আসে তার ঝুলিতে। আগাগোড়া কলকাতারই বাসিন্দা সায়ন, ভালোবাসেন ট্রাভেল করতে, সময় পেলেই বেরিয়ে পড়েন নতুন গন্তব্যে। তার প্রেম জীবনটাও বেশ ইন্টারেস্টিং। বাস্তবে সম্পর্কে আছেন সায়ন বোস, তাও আবার লং ডিস্টেন্স রিলেশনশিপ। সামাজিক মাধ্যমেও তার কিছু ঝলক সামনে আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। তো বন্ধুরা, এই নতুন নায়ককে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।